ব্রাহ্মণবাড়িয়া সরাইলের ওরাইল এলাকার খালেক মিয়ার মাধ্যমে প্রবাসীদের নাম্বার সংগ্রহ করত প্রতারক চক্র। এরপর চক্রের নারী সদস্যরা কৌশলে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে গোপন ভিডিও ধারণ করে। গত 15 আগস্ট বিকেলে প্রবাসী শাকিল মিয়াকে ও 16 আগস্ট দুপুরে একই এলাকার প্রবাসী সুবান মিয়াকে শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি নির্জন বাড়িতে নিয়ে আসে কথিত প্রেমিকারা। পরে তাদেরকে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ করে হত্যার হুমকিসহ ভয়ভীতি দেখিয়ে তাদের পরিবারের কাছে মোট অঙ্কের টাকা দাবি করেন। দুজনের কাছ থেকে কয়েক দফায় হাতিয়ে নেওয়া হয় 70,000 টাকা। সরাইল থানায় ভুক্তভোগীরা অভিযোগ দিলে অভিযানে নামে পুলিশ। পরে শহরের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করা হয়। আমার রুমের ভিতরে আটকা আমার ভিডিও করছে, আপত্তির অবস্থায় ভিডিও করছে, 3 লক্ষ টাকা দাবি করছে। বিচার চাই, এগুলো আর দিতে পার না, আর এগুলো কাজ করলে অনেক মানুষের ফ্যামিলি কষ্ট। বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে পুলিশ জানায় গ্রেপ্তারকৃতরা অপরাধের দায় স্বীকার করেছে। আমাদের অভিযান অব্যাহত আছে এবং আশা করি যে এই চক্রের সকলকে আমরা গ্রেপ্তার করতে পারব। এই ধরনের আরও চক্র শহরে অ্যাক্টিভ আছে। ব্রাহ্মণবাড়িয়াবাসীকে আমরা রিকোয়েস্ট করব, তারা যেন এই ধরনের প্রতারণার খপ্পরে না পড়ে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে 9টি মোবাইল ফোন ও মুক্তিপণে 9,500 টাকা উদ্ধার করা হয়। এর আগে গত 10 আগস্ট একই অভিযোগে শহরের কান্দিপাড়া থেকে অপর একটি চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।